সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষ বন্ধুদের কাছে যান, যে কোনো সমস্যা, কিন্তু সেই যে কোনো সমস্যার মধ্যেই আপনারা অনেক সময় জানতে পারেন আপনার জন্মছকে বেশ কিছু অশুভ যোগ আছে। সেই অশুভ যোগগুলো কি, বিভিন্ন ধরনের নাম আছে তাদের, যেমন শনির সাড়েসাথী, মাঙ্গলিক যোগ, গুরুচণ্ডালী যোগ, গ্রহণ যোগ, ছন্নছাড়া যোগ, বীজ যোগ, অঙ্গার যোগ, বিভিন্ন। এই নামগুলো যখনই আপনি শোনেন বা আপনাকে যখন জানানো হয় এমনভাবে উপস্থাপন করে বলে, আপনি মনে প্রাণে একটা ভয় পান, আতঙ্কগ্রস্ত হন এবং মনে করেন যে এই সমস্ত সমস্যাগুলি থেকে হয়তো জীবনে আমি আর বেরোতে পারবো না, বা শুধুমাত্র বেরোনো নয়, এই যে অশুভ একাধিক যোগ যখন জানতে পারেন তখন ভাবেন যে আমার জীবনের চাকরিটা বুঝি আর হলো না, আমার জীবনের বিবাহ জীবনটা বুঝি নষ্ট হয়ে গেল, বা আমার ব্যবসা হবে না, চাকরি বাকরি নেই, সন্তান সুখ নেই, বিভিন্ন ধরনের জিনিস আপনারা ভাবনা চিন্তা করেন, বা আপনাদের মনের মধ্যে সেই ভাবনা চিন্তাটি ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু একটু পজিটিভ সাইড থেকে একটু ভাবুন তো, বি থিঙ্কিং পজিটিভ, একটু সদার্থক ভাবনা চিন্তা থেকে ভাবুন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জন্মছকে এই ধরনের যোগ নেই, একদম পরিষ্কার বলছি, কিছু না কিছু অশুভ যোগ নিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু সেই যে অশুভ যে বিষয়টি আছে জন্মছকে, সমস্যা থাকতেই পারে, এই যে যোগ আমি একটা একটা ধরেই বলি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন মাঙ্গলিক মানে মঙ্গল রিলেটেড, অর্থাৎ মঙ্গল গ্রহকে বেস করে, যখন শনির সাড়েসাথী মানে রাশি সাপেক্ষে শনিগ্রহের আপ ডাউন্স, রাশিকে সামনে রেখে শনিগ্রহ যখন পাস করে শনির সাড়েসাথী, অঙ্গার যোগ কি না, মঙ্গল গ্রহটি রাহু দ্বারা মানে অশুভ রাহু দ্বারা যখন এফেক্টেড হয়ে যায়, গ্রহণ যোগ যখন রবি গ্রহটি রাহু দ্বারা এফেক্টেড হয়, ছন্নছাড়া যোগ বা বীজ যোগ যেগুলো আছে শনি রাহু চন্দ্র যে ব্যাপারটা আছে, আলটিমেট প্রত্যেকটি খেয়াল করে দেখুন প্রত্যেকটা যোগের মধ্যে কিছু না কিছু প্ল্যানেট গ্রহ জড়িয়ে আছে। প্রথমত আপনি আপনার জন্মছকে যখন এই নেগেটিভিটিগুলো পাচ্ছেন একটু পজিটিভ থিঙ্কিং দিকে ভাবুন, জন্মছকে নেগেটিভিটি থাকতেই পারে কিন্তু সেই যে যে নেগেটিভিটি যে প্ল্যানেটের কারণে হচ্ছে, যে গ্রহের কারণে হচ্ছে, সেই গ্রহটিকে বা সেই গ্রহগুলিকে আপনি যদি একটু সঠিক ওয়ে সঠিক পদ্ধতি মেনে তাকে যদি একটু গার্ড করতে পারেন, বা কখনো কখনো কিছু গ্রহকে পাওয়ারফুল যদি করতে পারেন,
আপনার ওই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। তার জন্য আপনাকে মনে প্রাণে ভয় পাওয়ার কোনো বিষয় থাকে না, আতঙ্ক থাকতে হয় না, মেন্টালি ডিপ্রেশনের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। সমস্যা থাকতেই পারে, তার কিন্তু সমাধান আছে, আর এই সমাধানটির সঠিক যে নির্ণয়, সঠিক যে পদ্ধতি, সেটি আচার্য শ্রী দুলাল আমি জানি। সমস্যার থেকে বেরোনোর উপায়টি আমি জানি, আর যে কারণে আমি বলি, সমস্যা যদি আপনার থাকে সমাধান আমার কাছে আছে। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর। দুর্গাপুর, কার বিষয়ে জানবেন? আমার বোনের ছেলে। আপনার ছেলে? আমার বোনের ছেলে। বোনের ছেলে, বোনের ছেলের নাম বলুন। নাম হচ্ছে অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ বাবুর অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 1985 1985 1985। জন্ম সময় বলুন। সকাল 9:20। জন্মস্থান বলুন। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর মানে আসানসোল দুর্গাপুর, তাই তো? আসানসোল যে দুর্গাপুর, সেই দুর্গাপুরে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বোনের ছেলে জন্মবার হলো রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছিল। মীন রাশি, তুলা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে কেতুগ্রহের মহাদশা চলছে, রাহু গ্রহের অন্তর্দশা চলছে। এই যে ছকটি আমি পেলাম, তিনটে সাইড থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। প্রথম হলো ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব থাকবে। দু নম্বর কর্ম সংক্রান্ত ডিস্টার্ব আসবে। আর তিন নম্বর যেটা, সেটা সব থেকে বেশি, সেটা হলো ওর বিবাহ বা বৈবাহিক জীবন। এই তিনটে সাইড থেকে আমি কিন্তু নেগেটিভিটি পেয়েছি। এবার আপনার প্রশ্ন কি আছে, আপনি কি বিষয় জানবেন বলুন? বিষয়টা হয়েছে, বলেই দিলেন, বিষয়টা হয়েছে ওর লেট ম্যারেজ ইন্ডিকেশন করছে। বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসবে, কিন্তু মনের মতো পাত্রী ঠিকঠাক ভাবে পাবেন না, পাচ্ছেন না। দ্বিতীয় কথা, বিবাহটা অবশ্যই হবে, কিন্তু বিবাহটা দেওয়ার পর আমি একদম পরিষ্কার যে শব্দটা একটু আগে বললাম, দাম্পত্য জীবন কিন্তু ডিস্টার্ব হবেই হবেই হবে। সুতরাং সেই জায়গাটি আগে থেকে সমস্যার সমাধানটি করে রাখবেন, নাহলে কিন্তু দাম্পত্য জীবনটা কিন্তু খুব মানে ভীষণভাবে ডিস্টার্ব হবে। আর বিয়ে কি এর মধ্যে আছে, 1-2 বছরের মধ্যে? হ্যাঁ অবশ্যই, 1-2 বছরের মধ্যে বিয়ে আছে। 1-2 বছরের মধ্যে হবে? একদম 1-2 বছরের মধ্যে বিয়ে হবে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে। আর মনের মতো কিন্তু পাত্রী হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? আর আপনার বোন মানে মানে আপনার যে বোন, তার কিন্তু শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেবেন, তার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। সমস্যা থাকতেই পারে। এই যেমন এই ছকটি, এই ছকেও রবি গ্রহটি এবং মঙ্গল গ্রহটি রাহু দ্বারা আবদ্ধ, রাহু দ্বারা দৃষ্ট। যে দুটো যোগ তৈরি হয়েছে তাকে বলা হয় গ্রহণ যোগ এবং অঙ্গার যোগ। পাশাপাশি শনি কেতুর একটি যোগ আমি এখানে পেলাম। শনি কেতু রাহু দ্বারা দৃষ্ট, নেগেটিভ যোগ তৈরি হয়ে আছে। এই সমস্ত যোগের কারণে তার প্রথমত লগ্ন, লগ্ন স্তরে লগ্ন অধিপতি শনি অবস্থান, লগ্ন অধিপতি শুক্র দশম স্থানে লগ্নে অবস্থান করেছে শনি এবং কেতু, শরীর স্বাস্থ্য জায়গা থেকে অবশ্যই ডিস্টার্ব যাবে। এর পাশাপাশি অষ্টম অধিপতি শুক্র, সে অবস্থান করেছে কোথায়, দশম স্থানে। কাকে সঙ্গে নিয়ে? নবম এবং দ্বাদশ অধিপতি বুধকে সঙ্গে নিয়ে। অর্থাৎ এই যে যোগ, এই যোগ দ্বারা যেটা বোঝায়, কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ওর যে যোগ্যতা আছে, যে লেভেল পর্যন্ত ওঠা উচিত, সেই লেভেল পর্যন্ত যেতে পারবে না।
যে যোগ্যতা আছে সেই যোগ্যতা পর্যন্ত এগোতে পারবে না, কারণ দশম স্থানে অবস্থান করেছে দ্বাদশ অধিপতি, সেখানে অবস্থান করে আছে কে, অষ্টম অধিপতি। দশম স্থানে যখন অষ্টম এবং দ্বাদশের কানেকশন যখন থাকে, তখন তার হওয়া কাজগুলো আটকে যায়, প্রমোশন আটকে যায়, প্রচুর পরিশ্রম করবে, সেভাবে স্যালারি থাকবে না, বা সেই ধরনের তার যে নাম সুনাম পদমর্যাদা সেগুলো পাবে না। পার্টিকুলার ছোট ছোট যোগ, কিন্তু এখান থেকে বেরোতে যদি হয় তাহলে পার্টিকুলার যে দু তিনটে গ্রহের কথা আমি বললাম, দু তিনটে যে যোগের কথা বললাম, সেগুলোকে যদি সমাধান করতে পারা যায়, কেন হবে না? আর এই কেন হবে না জায়গা থেকে আমি বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আমি বলছি, সমস্যার সমাধান অবশ্যই, এটা কোনো কর্মসাই। বিবাহ সাইড যদি আসি অনেক বলা যাবে এভাবে, কিন্তু এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে, কার বিষয় জানতে চাইছো? না, আমার নিজের বিষয়। আপনার নাম? ওম প্রকাশ দাস। আর একবার বলো। ওম প্রকাশ। ওম প্রকাশ। ওম প্রকাশ। সোম প্রকাশ। যাই হোক, তোমার ডেট অফ বার্থ বলো। 10/3/1996। জন্ম সময় বলো। রাত্রি 9:16। জন্মস্থান কন্টাই? কন্টাই। আমার প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগে। তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে, তোমার জন্মবার হলো রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছো, তোমার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ, বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে এবং শুক্র গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের মহাদশা শুক্র গ্রহের অন্তর্দশা, বর্তমান টাইমিং কিন্তু ভালো নয় ভাই, কর্ম সংক্রান্ত জায়গায় ডিস্টার্ব, প্রচণ্ডভাবে মেন্টালি ডিস্টার্বের মধ্যে আছো, প্রচণ্ডভাবে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ, এবং সবথেকে বড় কথা, আলটিমেট আমি জব কি করব, কেরিয়ার কি করব, সিদ্ধান্ত নিতে পারছো না। ঠিক বলছি না ভুল বলছি? তোমার প্রশ্ন কি কেরিয়ার বিষয়ে? তো কি করো, কি করা হয় তোমার এখন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জিএ করেছি, প্রাইমারি প্রাইমারি আমি দেখলাম জন্মছকে বেশ কয়েকটা ক্ষেত্রে আমি ডিস্টার্ব পেয়েছি, শুক্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, দশমে দশম অধিপতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে, ষষ্ঠ অধিপতি সে নিজে, তৃতীয় যোগাযোগের একটা জায়গা তৈরি হবে, কিন্তু চাকরি পাওয়াটা একটু টাফ আছে ভাই, চাকরি পাওয়াটা একটু টাফ আছে। আচ্ছা ঠিক আছে, যারা সিরিয়াস, যারা সিরিয়াস তারা ফোন করবেন, কারণ যাই হোক, যে বিষয়ে বলছিলাম, গুরুচণ্ডাল যোগ যেমন একটি আছে, গুরুচণ্ডাল মানে গুরু হলো বৃহস্পতি, চণ্ডাল হলো রাহু, যখন বৃহস্পতি এবং রাহু গ্রহ একত্রে অবস্থান করে বা সমসপ্তমে অবস্থান করে থাকে, তখন যে যোগটি তৈরি হয় সেটা হলো প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটির গুরুচণ্ডাল, আর যখন দৃষ্টি প্রদান করে অন্য অন্য সাইড থেকে, তখনও গুরুচণ্ডাল দোষ হয়। সমস্যা কি হয়? সমস্যা হলো, একটা সিম্পল ভাবুন, একটা নর্মাল বিষয় দিকে ভাবুন, একজন গুরুদেবের পাশে একজন চণ্ডালকে রেখেছেন, চণ্ডালও সব জানতা, গুরুদেবও সব জানতা, দুজনের মধ্যে কী হবে? ক্রাশ বাঁধবে, দুজনের মধ্যে কী হবে? গণ্ডগোল বাঁধবে, কেউ কার কাজ করতে পারবে না, গুরুদেব দিতে চাইবে কিন্তু চণ্ডাল নষ্ট করবে। একদম সিম্পল ভাবনা, একদম সিম্পল ভাবনা থেকে ভাবুন, মানে আপনার হওয়া কাজগুলো আটকে যাবে। আপনি ভাবনা চিন্তা করবেন, স্টেপে স্টেপে আগানোর চিন্তা ভাবনা করবেন, প্রচণ্ড বা প্রচণ্ডভাবে সমস্ত কিছু নষ্ট করবে। কিন্তু এই গুরুচণ্ডাল যোগ সবসময় কি নেগেটিভিটি দেয়? কখনো নয়। এই যোগটাই যদি মহারাশির বাম দিকে থাকে,
বাম দিক বলতে মেষ থেকে তুলার মধ্যে বা কন্যার মধ্যে যদি থাকে, এই গুরু চন্ডাল কিন্তু মারাত্মক রেজাল্ট দেয়, এবং সেই রেজাল্ট পজিটিভ রেজাল্ট, সেই রেজাল্ট মারাত্মকভাবে ভালো রেজাল্ট দেবে। গুরুচন্ডাল আছেই মানে নেগেটিভ ভাবনা চিন্তা একদম নয়, বি পজিটিভ থিঙ্কিং, ভালোভাবে ভাবনা চিন্তা করুন, ভালো জিনিস ভাবনা চিন্তা করুন। ভয় পাবার এত কি আছে, ভয় শুনতে শুনতে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, সেখান থেকে বেরোতে হবে আপনাদের। মাঙ্গলিক মানেই আপনার ছেলের কর্মজগৎ নষ্ট, আপনার মেয়ের দাম্পত্য জীবন নষ্ট, এই ভাবনা থেকে বেরোন। কারণ যারা পুলিশ প্রশাসনে আছে, যারা সেনা বিভাগে চাকরি করছে, তাদের অধিকাংশই মাঙ্গলিক যোগে আবদ্ধ। মাঙ্গলিক না হলে ভালোভাবে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন কিংবা সোলজার, সৈনিক ডিপার্টমেন্টে চায় যেতে পারে না। থিঙ্কিংটা পজিটিভ ভাবুন। মাঙ্গলিক আছে মানে মেয়ের দাম্পত্য জীবন নষ্ট, বৈধব্য হয়ে যাবে, বিধবা হবে, ডিভোর্স হবে, এই ভাবনা থেকে একটু সরুন। আগে দেখুন আপনার জন্মছকে মাঙ্গলিকের প্রভাবটা কী হয়ে আছে, সেটা কতটা নেগেটিভ না কতটা পজিটিভ, এই বিচারটা সবার আগে দরকার। নমস্কার, নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছিলাম? কোথা থেকে বলছেন? হাবড়া। হাবড়া, হাবড়া থেকে। কার বিষয় জানবেন? আমার হাজবেন্ডের সম্পর্কে। হাজবেন্ডের নাম বলুন। অরুণ সেনগুপ্ত। হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 12/5/1996। জন্ম সময় বলুন। দুপুর 1:36। জন্মস্থান বলুন। জন্মস্থান হাবড়া। জন্মস্থান হাবড়া। আমার প্রোগ্রাম ভীষণ বাজে লাগছে, তাই না? না না, আমি রোজ তাই দেখি আপনার প্রোগ্রাম, যখনই সময় পাই দেখি। যে ডেট অফ বার্থ বললেন রবিবার? হ্যাঁ। আজকে যে তিনজনের প্রেডিকশন করলাম, তিনজনেরই রবিবার, আজকে রবি গ্রহের বেশ ভালো পড়েছে। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। আচ্ছা, দুটো বিষয় বলবো। এক নম্বর বিষয় হলো, সম্পর্কে জানতে চাই, আমাকে বলতে দাও। এক নম্বর বিষয় হলো, লাস্ট 2.5-3 বছরের মধ্যে নিজেদের গুরুজন স্থানীয় বা প্রিয়জন স্থানীয় কেউ না কেউ একজন মারা গেছে। আমাকে আগে থেকে বলে দিয়েছো তো? না না, মিথ্যে কথা। না না, মিথ্যে কথা কেন, আমাকে বলোনি? না না, আপনাকে বলিনি, আপনি বললেন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে উত্তরটা দিলাম যে হ্যাঁ জেঠু মারা গেছে। তাহলে বুঝতে পেরেছো কতটা কনফিডেন্স ভাবে বলতে হয়? হ্যাঁ। এবং এই যে ছকটি আমি পেলাম, এই জন্ম ছকে কর্ম সংক্রান্ত জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। কর্মের জায়গা থেকে প্রচন্ড ভাবে ডিস্টার্ব হচ্ছে, যে কাজটা একদম হবেই সেই কাজটি হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। কোনো মানুষকে যদি টাকা পায়, সেই টাকা পাচ্ছে না, ঠিকঠাক ভাবে কাজ করলেও টাকা পাচ্ছে না, এবং বর্তমানে 10 টাকা যদি আয় হয়, 12 টাকা খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। তাহলে আমি যে কথাগুলো বলছি মিলছে? মূলত একটাই কথা বলবো বোন, কিছু মনে করো না, তোমার হাজবেন্ডের যে জায়গাটা আমি দেখলাম, কর্মের জায়গাটা কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্ব চলছে। পাশাপাশি আরেকটা সাইড একটু বলে রাখবো, সেটা হলো শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়া দরকার, সে বিষয়টা আমি আর বলছি না। যদি মনে করো পরবর্তীতে নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করো। তুমি আমার সঙ্গে পরে যোগাযোগ করো, কারণ আমি এই যে ছকটা পেলাম তাতে স্বামীর শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাই, কিছু ডিস্টার্ব আমি পেয়েছি। আমি যে কথাগুলো বললাম, তিনটে বা চারটে যে কথাগুলো বললাম, যদি মনে হয় হ্যাঁ দুলাল দাদা ঠিক বলেছে, সঠিক বলেছে, তাহলে নিচে যে নম্বরটি আছে সেটা একটু ডায়েরিতে লিখে রেখো, কারণ প্রয়োজন হবে।
আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার ট্যাগলাইনে আমি বলে দিই, হয় হবেই অথবা হবে না, আমি এই দুটো শব্দের মধ্যে থাকি। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এগুলো নয়। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? গড়িয়াহাট? না, হরিণঘাটা, নদিয়ার হরিণঘাটা। আপনি কার বিষয়ে জানবেন? ছেলের নামটি আমায় বলুন, ছেলের নামটি আমায় বলুন। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, টেলিভিশনের সাউন্ড হয় অফ করুন, আর নাহলে একটু দূরে সরে আসুন। জাস্ট সাউন্ডটা রিপ্লাই হচ্ছে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 10 তারিখ, তাই তো? 10/2/1998। জন্ম সময় বলুন। 12:35 দুপুর 12:35। জন্মস্থান হরিণঘাটা? চুচুড়া, তাই তো? হুগলি চুচুড়া। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলের জন্মবার হলো মঙ্গলবার। মঙ্গলবারে জন্মগ্রহণ করেছিল কর্কট রাশি বৃষ লগ্ন পুষ্যা নক্ষত্র দেবগণ। বর্তমানে এই যে জন্মছকটা পেলাম তাতে কেতুগ্রহের মহাদশা চলছে এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। বর্তমান সময়টি কিন্তু ওনার পক্ষে, আপনার ছেলের পক্ষে যথেষ্ট ভালো। উনি তো যথেষ্ট ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো জব উনি কিন্তু ক্যারি করতে পারেননি। জব সেক্টর কিন্তু ডিস্টার্ব চলছে, ঠিক বলছি না ভুল বলছি? এবং যেভাবে পরিশ্রম করছে, এখনো পরিশ্রমের সুফল সহজে কিন্তু তুলতে পারছে না। দশম স্থান, অর্থাৎ কর্মক্ষেত্র, সেটা কিন্তু আমি এখানে ডিস্টার্ব পেয়েছি। সুতরাং সেই জায়গাটাকে একটু রেক্টিফাইড করুন, একটা ভালো জব পেয়ে যাবে এবং সেটা সময় থাকতে থাকতে করবেন, ঠিক আছে? দেখুন, এই যে যখন এই যে ছকটা আমি পেলাম, আপনি যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমাকে বললেন, তাতে একটা গোল্ডেন সময় এই মুহূর্তে চলছে। সেই সময়টিকে কাজ করতে হবে, সেই সময়টিকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? সময় একটা খুব ভালো চলছে, সময়টাকে কাজে লাগান। যারা যোগাযোগ করতে চাইছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর নিচের যে নম্বরগুলি আছে সেই নম্বরে ফোন করে সরাসরি বুকিং করে আপনার কাছাকাছি যে চেম্বার সেই চেম্বারে চলে আসতে হবে। কাছাকাছি চেম্বার বলতে, প্রতি সোমবারে আমি দমদমে বসি, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, প্রতি বুধবার গড়িয়াহাট, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান, এছাড়া প্রতি মাসের দুটো শুক্রবারে আপনারা আমাকে পাবেন মেছেদা চেম্বারে, দুটো শনিবারে পাবেন শ্যাওড়াফুলিতে, আর অন্য দুটো শনিবারে পাবেন বর্ধমান চেম্বারে, দুটো রবিবার পাবেন, প্রতি মাসে দুটো রবিবার পাবেন কৃষ্ণনগরে। যারা যোগাযোগ করতে চাইছেন, যোগাযোগ বলতে যারা সিরিয়াস, ছেলের চাকরি হচ্ছে না, বিভিন্ন জায়গায় গেছেন, অর্থ খরচ করেছেন, পাচ্ছেন না, সঠিক দিশা যদি চান তাহলে একবার আচার্য শ্রী দুলাল একবার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।